গাবি গরু কারক বিশ্বাস করবেন না ভাই, এই ডিপার্টমেন্টটা খুব খারাপ। আমি আবারও বলছি দর্শক ভাই, কারক বিশ্বাস করবেন না, সরজমিনে আসবেন দেখবেন গাবি গরু নিজের টাকা নিজের ব্যথা ভাই, টাকা আপনার ব্যথা আপনার। আপনি যেখান থেকে লেন দেখি শুনি যাচাই বাছাই করে নেবেন। বারবার বলি প্রবাসী ভাইয়েরা বলি যে যেখান থেকে লিখ, আমার ভাইয়েরা অনেক কষ্ট টেকা, কারোর অনেক মানুষ অনেক কেউ ঋণ তুলি গরু কিনে, কেউ জমি বেশি করে, কেউ অনেক, আসলে সবাই তো মানুষ একরকম না দাদা। একটা গরু কিনে আশা করি, বহুত আশা করি কিনে যে গরুটা লিজা ভালো কিছু আমি করব, কিন্তু আসলে ওই ক্ষেত্রে আমরা ব্যাপারী যারা বেল দেয় 20 কেজি যায় ভাই, পায় 12 কেজি, এই জিনিসটা তারা ফলো করি, যেখান থেকে কিন্তু সরজমিনে দুধ দোয়া নেবে, তার এলাকা থেকে নিলেও ঠকতে পারে, খালি পাবনা না, সারা বাংলাদেশে যেখান থেকে কিনবে দেখি শুনি কিনবে, এটা হলো আমার কথা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি ভাই। তো প্রথমে পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন। আমার নাম মানিক সোনিয়া, ডেয়ারি ফার্ম ঈশ্বরদী পাবনা। আপনি তো মূলত গাভি গরু কেনা বেচা? হ্যাঁ, গাভি গরু কেনা বেচা করি ভাই। আচ্ছা আচ্ছা, তো কি ধরনের গাভিগুলো পাওয়া যায়? গাভি আছে হলস্টিয়ান, জার্সি, ফ্রিজিয়ান, সব রকমই আছে টুকটাক বড় ভাই। কোনো ভাই যাতে আসে আমার এখানে থাকি দেখে শুনে নিতে পারবে। আর দেখে শুনে নেওয়াটাই ভালো, দেখে শুনে নেওয়াটাই ভালো। গাভি গরু কারক বিশ্বাস করবেন না ভাই, এই ডিপার্টমেন্টটা খুব খারাপ। আমি আবারও বলছি দর্শক ভাই, কারক বিশ্বাস করবেন না, সরজমিনে আসবেন দেখবেন গাভি গরু নিজের টাকা নিজের ব্যথা ভাই, টাকা আপনার ব্যথা আপনার। আপনি যেখান থেকে লেন দেখি শুনি যাচাই বাছাই করে নেবেন। বারবার বলি প্রবাসী ভাইয়েরা বলি যে যেখান থেকে লিখ, আমার ভাইয়েরা অনেক কষ্ট টেকা, কারোর অনেক মানুষ অনেক, কেউ ঋণ তুলি গরু কিনে, কেউ জমি বেশি করে, কেউ অনেক, আসলে সবাই তো মানুষ একরকম না দাদা। একটা গরু কিনে আশা করি, বহুত আশা করি কিনে যে গরুটা লিজা ভালো কিছু আমি করব, কিন্তু আসলে ওই ক্ষেত্রে আমরা ব্যাপারী যারা বেল দেয় 20 কেজি যায় ভাই, পায় 12 কেজি, এই জিনিসটা তারা ফলো করি, যেখান থেকে কিন্তু সরজমিনে দুধ দোয়া নেবে, তার এলাকা থেকে নিলেও ঠকতে পারে, খালি পাবনা না, সারা বাংলাদেশে যেখান থেকে কিনবে দেখি শুনে কিনবে, এটা হলো আমার কথা ভাই। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বলেন। তো চলুন গাভিগুলো আমরা দর্শক দেখুন ভাই। সালাম, প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা আপনার হচ্ছে জাতের হচ্ছে আপনার জার্সির সাথে শাহিওয়ালের ক্রস ভাই। জার্সির সাথে শাহিওয়ালের ক্রস, কিন্তু জার্সির পার্সেন্টটাই বেশি। জি 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 জি, দর্শক যেটা আছে ওটা বলতে হবে ভাই, গরুর ভিতর তো এটা লুকাচুরি করি লাভ নেই, মানুষের দর্শকের ভুল বোঝা তো লাভ নেই, যেটা আছে ওটা সঠিকটাই বলতে হবে। তা তো অবশ্যই, সঠিকটা বলেই বিক্রি করতে হবে। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। দাঁতে কয়টা? এটা দাঁতে দুইটা। দাঁতে দুইটা? জি। প্রেগনেট? হ্যাঁ প্রেগনেট। কতদিনের প্রেগনেট আছে এটা? এটা আপনার এখনো 25 দিনের মতো টাইম আছে। 25 দিনের মতো টাইম আছে? 25 দিনের মতো এখনো টাইম আছে। প্রথম বাচ্চা দিবে না, যেহেতু দাঁতে দুইটা। দর্শক দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দর্শক দুধের উলান টাইম আছে, এখনো টাইম আছে ভাই, এখনো উলান আরো ছাড়বে। হ্যাঁ আরো ছাড়বে, এখনো কেবল ছাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, দর্শক পিছন থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, এটা দুধ আসবে কোনো ভাই যদি আপনার এটা মাথাটা আশা করা যায় 2 বেলা 14-15 আসতে পারে, বাকিটা আল্লাহ দিচ্ছে। আসলে একটা মানুষের দুধ মেলা বলি আশা দিয়ে নেওয়া বলা ঠিক না, ঠিক আছে? তা তো অবশ্যই, যেটা সঠিক আছে ওটা সঠিকভাবে বলতে হবে, তাহলে দর্শক আসলে দিতে ইচ্ছুক হবে। যদি আমি আউল ফাল দুধের কথা বলি, এটা বলে 25-26-30 তাহলে তো হলো না, এটা বাড়াবাড়ি কথা হবে না, হলো না না না। দর্শকরা বুঝে যায় গরুটার কতটুক ক্যাপাসিটি আছে দুধ দেওয়ার, এটাই হলো কথা। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি আমি 1 লক্ষ হচ্ছে আপনার 75,000 টাকা। এক নাম্বার গাভিটার দাম রাখছেন 1,75,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে না? আলোচনা সাপেক্ষে হবে না, 2-1 হাজার, একদম 2-1 হাজার, কম বেশি 2-1 হাজার, খুব একটা বেশি না। না না না, তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 1 নম্বর গাভিটা, দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের 1 নম্বর গাভিটা। তো দর্শক চলুন 2 নম্বর গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা আপনার অস্ট্রেলিয়া কেউ বলে, কেউ আর বলে মশি গরু, বিভিন্ন মানুষ বিভিন্ন বলে, কিন্তু আসলে জাতে এটা অস্ট্রেলিয়া, বুঝছেন? খুব জাত মানে ভালো গরুটা, ঠিক আছে? খুব ভালো পার্সেন্টেজ। এটা দাঁতে আপনার 4টা? দাঁতে 4টা? হ্যাঁ প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কতদিনের প্রেগনেন্ট আছে এটা? এখনো আপনার 20-15 দিন টাইম আছে, 5 দিন আগে দিতে পারে, 5 দিন পরে দিতে পারে। কয় নাম্বার বাচ্চা দেবে এটা? এটা আপনার হচ্ছে দ্বিতীয় বাচ্চা দেবে। দ্বিতীয় বাচ্চা দেবে? দুধের উলান পালানগুলো দর্শক দেখে শুনে নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফালতু কথা বলবো না, ঠিক আছে? ফালতু বেশি লাভ নাই, জিনিসের কথা কবে, ঠিক আছে? তা তো অবশ্যই।
এটা আশা করা যায় 15 থেকে 16 17 দিতে পারে এটাই অনেক মানুষ আপনারা বলেন 30 দিবি 25 দিবি 26 দিবি ঠিক আছে এসব ফালতু কথা মানুষের বলি লাভ নাই ঠিক আছে মানুষ এখন বুঝা শিখেছে মানুষ বুঝে বাস্তব বলতে হবে বাস্তব যেটা ওটা বলতে হবে সত্য কোন দিন ঢেকে লাগা যায় না ভাই না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কয় নাম্বার বাচ্চা দেবে দুই নাম্বার বাচ্চা হবে দুই নাম্বার বাচ্চা আগে একটা দিছে দামটা কেমন রাখছেন এটা এটা দাম আছে 2,10,000 2,10,000 কত দিন সময় আছে এটা এখন এই এখনো 15 16 দিন টাইম আছে ভাই এখনো 15 16 দিন টাইম আছে জি 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 দুই চার দিন আগে দিতে হয় দুই চার দিন পরে দিতে পারে ভাই 15 16 হতে পারে দুই আশা হতে পারে জি জি আশা করা যায় ফালতু কথা বলি লাভ নাই ঠিক আছে দামটা কেমন রাখছেন ভালো আছে মানে ভালো আছে কোনো ভার ভাল লাগলে দামটা রাখছিলেন 2,10,000 টাকা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বার গাভিটা জি জি তো দর্শক চলুন সিরিয়ালের 3 নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাত এটা আপনার জার্সি জাতের গরু জার্সি জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে আপনি 6টা দাঁতে 6টা হ্যাঁ গাভিটার দাঁতে 6টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা দুধ আমি ছোট গরু হিসাবে বুঝছেন এটা দুধ হবে এটা কোনো ভাই দিতে লাই দাম পড়বেন 1,25,000 দাঁতে কয়টা গাভিটার ভাই দাঁতে কয়টা গাভি এটা দাঁতে 6 দাঁত দাঁতে 6টা জি জি দর্শক দাঁতে 6টা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন প্রেগন্যান্ট জি জি প্রেগন্যান্ট কত দিনের প্রেগন্যান্ট আছে এটা আপনার এখনো 15 16 দিন টাইম আছে ভাই এখনো 15 16 দিন টাইম আছে 15 16 দিন টাইম আছে দর্শক ছোট একটা গরু ঠিক আছে অল্প দামের গরু হিসাবে ভালো খারাপ না ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ দুধ আশা করা যায় কেমন দুধ আশা করা যায় কেমন এটা আশা করা যায় আপনার দুই বেলা 13 14 সের আসবে দামটা চাচ্ছেন 1,25,000 1,25,000 টাকা দাম আলোচনা সাপেক্ষে না আলোচনা হবে না 5,000-6,000 কম বেশি আচ্ছা আচ্ছা দর্শক খুব একটা কম বেশি হবে না এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাভিটা তারও তো আছে না হ্যাঁ আরো আছে ভাই আরো আরো তিনটা আছে দেখাবো আচ্ছা ঘরে ভিতরে দুটো আছে আর একটা বাইরে বাইরে দেখাবো তো দর্শক চলুন পরবর্তী গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা আপনার জার্সি দুই দাঁত জার্সি দাঁতে দুইটা হ্যাঁ হ্যাঁ বাসারে গোয়ালের ভিতরে আছে গোয়ালের ভিতরে আছে দুইটা দেখাবো আচ্ছা 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 বাইরে বাইরে দেখালাম দুইটা গোয়ালের সাথে এটার সাথে আপনার ষাঁড় বাচ্চা এটার সাথে ষাঁড় বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন এই বাচ্চার বয়স আপনার হচ্ছে আজকে 7 দিন বাচ্চার বয়স আজকে 7 দিন জি জি দর্শক দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জি জি এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কয় নাম্বার বাচ্চা দিল গাভিটা প্রথম প্রথম বাচ্চা দিয়েছে দর্শক গাভিটা প্রথম বাচ্চা দিছে আপনারা দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটা দুই বেলা আপনার আপনার 14-13 এরকম আছে আশা করা 100-150 বাড়বে 15-16 সের দুধ হবে ছোট 15-16 কেজি হতে পারে জি 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 দর্শক গাভিটার থেকে 15-16 কেজি দুধ হতে পারে আশা করা যায় দর্শক আসি সরজমিনে এসে দেখে নেবে আমার কথা বিশ্বাস করে লিয়া লাগবে না ঠিক আছে আসলে গাভি গরু কিনতে হলে সরজমিনে আসা লাগবে দেখতে হবে ঠিক আছে দুধের কথা বললে তো হবে না মুখ দি খালি ঠিক আছে সরজমিনে আসবে আসি সকাল বিকাল নিজে হাতে দুধ দোহন করে যেখান থেকে লিক দুধ দোহন করে নিবি সবচেয়ে বেটার হবে ভাই গাভি গরু দুধটা দোহন করে নিতে হবে যে ভাই প্রবাসী ভাই লিক আর যেখান থেকে লিক আসলে তো মানুষ আসলে একটা প্রবাসী ভাই লোক দিয়ে বেটাই তার প্রতিনিধি দিয়ে বেটাই আশা করি যে একটা ভালো জিনিস নেওয়ার জন্য তার দেশেও তো আছে গরু কিনতে পারে কিন্তু আশা করি আসে পাবনা আসে যে একটা ভালো জাত ভালো জিনিস একটা লিব ওই আশা করি আসে কিন্তু এই ক্ষেত্রে আসি মানুষ প্রতারণা হয় মানুষ ঠগি যায় ঠিক আছে বিভিন্ন কৌশলে আসলে ওনারা বোঝে না সাদাসি দিয়ে অনেক মানুষ আসে এই এই কৌশলগুনি ব্যাপারটা খাটায় এগুলো যেন তারা যেখান থেকে লিক দেখে শুনি যাচাই করে নেবে সকালবেলা বালতি নিয়ে বসবে সরজমিনে বসে বিকালে বসবে দেখবে নিজে হাতে দুধ দোহন করে নেবে এটা হলো আমার কথা ভাই এই ব্যবসার জন্য অনেক মানুষ অনেক রকম দেখেন ও এক কথা বলছে আমি এক কথা বলছি আরেকজন এক কথা বলছে হ্যাঁ দুটি টাকার জন্য মেলা কৌশল মেলা রকম কথা বলে মানুষ এসব কথা না বলি জিনিসের কথা বলতে জিনিস কি বলে এটা দেখতে হবে ঠিক আছে এটাই হলো আমার কথা ভাই আচ্ছা আচ্ছা এটা দেখলাম আমরা সিরিয়ালের জি 4 নাম্বার গাভিটা জি তো দর্শক চলুন 5 নাম্বার গাভিটা দামটা কত রাখছিলেন এটা দাম হচ্ছে 1,65,000 টাকা তো দর্শক চলুন 5 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই 5 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভিটা এটা দাঁতে আপনি 4টা দাঁতে 4টা দর্শক দাঁতে 4টা প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট ভাই কত দিনে প্রেগন্যান্ট আছে এটা আপনার আপনার মাসখান টাইম আছে 25 দিনও লাগতে পারে 1 মাসও লাগতে পারে সঠিক তো বলা যাবে না 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 সঠিক আসলে কিনা জিনিস বুঝেন না আমরা টেকা দুটি লাভের জন্য মানে মানুষের যে বিভ্রান্তির ভিতরে ফেলা এই ব্যাপারে আমরা ঠিক আছে এটা বলি তো আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে দেখেন না আপনার ইউটিউবে অনেক মানুষ অনেক অনেক রকম কথা বলে এরা গরু আসলে এখনো
আপনি অরমকুলা হাটে কিনেন, আপনার দেশের থেকে কিনেন, একটা দুই দাঁতের গরু, চার দাঁতের গরু, এখনো দুই বেলা দশ বারোশো দুধের গরু এখনো 1,60,000-65,000 টাকায় পাওয়া যায়। অনেক ভালো ভালো পণ্ডিত যারা ওই বলে যে হচ্ছে 1,60,000-1,65,000 বলে দশের দুধের গরু পাওয়া যায় না, এটা হচ্ছে ভুল ধারণা। এখনও অরমকুলা হাটে কিনেন, আপনার দেশে থেকে কিনেন, এখনও দুই বেলা দশ বারোশো দুধের গরুর দাম এখনও 1,60,000-65,000-70,000 এখনও পাওয়া যাবে। কিন্তু আমরা লিয়ে আসি বাড়ি বাড়ি বেশি দুটি টাকা লাভের আশায়, এই জন্য আমরা ভাই লিয়ে আসি বেশি। দামটা কত রাখছেন? এটার দাম যাচ্ছে 1,85,000 টাকা ভাই। 1,85,000 টাকা? জি জি। পাঁচ নাম্বার গাভিটা? জি ভাই। পাশে ৬ নাম্বার গাভিটা? ৬ নাম্বার। এটা আপনার গাভ ভাই? এটাও গাভ? হ্যাঁ, এটা আপনার সাত মাসের গাভ। এটা সাত মাসের গাভ? জি জি, সাত মাসের গাভ। দর্শক, গাভিটা সাত মাসের গাভ। দাঁতে কয়টা? এটা এটা দাঁতে আপনার দুইটা। দাঁতে দুইটা? সাত মাসের গাভ। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে এটার? এটা এখন আপনার সাত মাস গাভ, এখনো ধরেন আড়াই মাসের মতো সময় আছে। আড়াই মাসের মতো এখন? হ্যাঁ, আড়াই মাস কি তিন মাস এরকম যাবে। দুই চার দশ দিন মানে আপ আর ডাউন হতে পারে। আমার তো বাড়ির জিনিস না, কিনা জিনিস চেক করে নিয়ে আইসি। দুই টিকা লাভের আশায় নিয়ে আসি, কোনো ভাই নিলে বেচবো, নাহলে অরমকুলো হাট আছে হাটে বেচবো। দামটা কত রাখছেন এটার? এটার দাম পড়বে ভাই আপনার হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000? জি, 1,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে? আলোচনা করা যাবে না, একদম একদম 2,000-1,000 কম বেশি ভাই। এটা গোস্তই আছে সাত পুন। দর্শক দেখতে পাচ্ছিলেন 1,75,000 টাকা ভাই। সঠিক ভাই, সঠিক কথা বলে গাভি গরু কেউ লয় না। কোনো দর্শক ভাইয়ের দোষ এটি, সঠিক কথা একটা মানুষ কবি ওই 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 কথা মানুষ লয় না। একটা গরু আমি একই কথা বারবার বলি, আসলে 25-30 দুধের গরু আসলে খুব কম পাওয়া যায় আমার দেশে। ঠিক আছে, আমার দেশে সারা বাংলাদেশেই খুব কম পাওয়া যায়। আছে 15, 16, 17, 18, 20 এগুলো পাওয়া যায়। 20 পাওয়াটাও আসলে টাপ, কিন্তু পাওয়া যায়। আপনার ছয় দাঁতের গরু, আপনার হচ্ছে চার দাঁতের কিছু ভালো পার্সেন্টের গরু, এগুলো পাওয়া যায়। এগুলো আপনার বেচা হয় ভাই, আপনার 2,500,000 বেচা হয়, 2,20,000-30,000 বেচা হয়। তা আমার কথা যে যেখান থেকে লিখ, দেখে শুনি যাচাই করে নেবে। কারোর কথা যে আমরা ইউটিউবে আমরা প্রতিবেদন দিই গরু বেশি, আমরা দর্শককে আসলে দর্শক আশা করেই লাই, যেখান থেকে লিক আমার কথা যাচাই করে নেবেন, কারোর কথাই ভোলা যাবে না। জিনিসে আপনার জিনিসটা দেখিয়ে নেবেন, আর জাত যে তিনি আসেন তাহলে আপনি ঠকবেন। জাত গরু কিনবেন, দুধ দুইশের কম পালে পরবর্তী রাউন্ডে যা দুধ হবে আপনার। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। ঠিকানাটা? ঠিকানা আমার অরমখোলা ঈশ্বরদী পাবনা। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন মানিক ভাই। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন।